চিকিৎসা পরিষেবার বাস্তব চিত্র খতিয়ে দেখতে ফের একবার আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবি হাসপাতাল পরিদর্শন করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। বৃহস্পতিবার জিবি হাসপাতালে বিভিন্ন ওয়ার্ড এবং ফার্মেসিগুলো পরিদর্শন করেন তিনি। এর পাশাপাশি গোটা হাসপাতালের সার্বিক পরিকাঠামো সম্পর্কে সংশ্লিষ্ট স্বাস্থ্য আধিকারিকদের কাছ থেকে অবগত হন তিনি। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই হাসপাতালের পরিষেবার আরও উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পরিকাঠামোগত দিক দিয়ে পূর্বের তুলনায় অনেক উন্নত হয়েছে এই হাসপাতাল। এবার এই হাসপাতালকে সেন্টার অফ এক্সেলেন্সে পরিণত করার পরিকল্পনা চলছে। 180 কোটি টাকার একটা প্রজেক্ট, সুপার স্পেশালিটি হসপিটাল। তো সেটাকে দেখলাম সব জায়গায় এবং অত্যাধুনিক, খুবই ভালো লাগলো। এখানে শিফটিং হচ্ছে, এখানে আমাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অফিস, ডিপুটি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অফিস, ওটা চলে এসছে অলরেডি। আর এখানে 7টা সুপার স্পেশালিটি, যে আউটডোর এবং তার যে ওয়ার্ড, সব এখানে হবে। এবং এটা যাতে তাড়াতাড়ি হয় তার সেই ব্যবস্থা আমরা করছি। আর তাছাড়া আমি নিউরোলজি এবং নিউরো সার্জারি যে ডিপার্টমেন্ট আছে সেখানেও গেলাম। কোনো কোনো জায়গায় কিছু আমার কাছে খবর এসেছিলো, সেই বিষয়ে খবরাখবর নিলাম। এবং আমাদের যে এখানে একটা ফার্মেসি আছে, এখানে আমাদের রুগী কল্যাণ সমিতির একটা আছে, জনআরোগ্যর একটা আছে, সবকটা দেখলাম। কিছু কিছু জায়গায় সমস্যা আছে, আরও বেটার যাতে হয় মেডিসিন নিয়ে এবং কিছু কিছু জায়গায় কোয়ালিটি নিয়ে, সেই বিষয়ে আমার কাছে খবর ছিল। এগুলো বিষয়ে আমি কথা বললাম, ডাক্তারবাবুদের সাথে কথা বললাম, স্টাফদের সাথে কথা বললাম। স্টাফদেরও ওখানে অনেকে যে এখনও অনেক দিন ধরে কাজ করছে কিন্তু ওরা নিয়মিত না, তো সব বিষয়ে জানলাম। এবং কিছু PWDরও ওয়ার্ক আছে, এবং কীভাবে মেশিনগুলো, যে মেশিনগুলো প্রকিউর করা হয়েছে তার কীভাবে মেনটেন্স রাখা যায় সেই বিষয়ে আলোচনা করলাম। একটা ভালো ধারণা নিয়ে গেছি এখানে, এবং আমি আশা করি যে সব ডিপার্টমেন্টের সাথে কথা বলে যাতে তাড়াতাড়ি PWDর সাথে বিশেষ করে এবং মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল এগুলো কথা বলে, বায়োমেডিক্যালেরও এখানে সমস্যা আছে, যখন অনেক সময় মেশিন খারাপ হয়েছে। আর তাছাড়া এখানে জলের সাথে আয়রন প্রচুর থাকে, তো আয়রন মিশ্রিত জলের কারণে অনেক সময় মেশিন খারাপ হয়ে যায়। তো এই বিষয়ে কী করে এখানে আয়রন রিমুভাল প্ল্যান্ট এক একটা জায়গায় আলাদাভাবে করা যায় কি না, পরে আমি কথা বলবো আধিকারিকদের সাথে। এটাকে একটা মানে সেন্টার অফ এক্সিলেন্স করার চিন্তাভাবনা আছে, সেই বিষয়ে আমি দেখলাম। তার ইনফ্রাস্ট্রাকচারালি আমরা কিন্তু অনেক বেশি সাউন্ড, পুরনো বিল্ডিং আছে আমরা সবাই জানি, সেটাকে আবার রিপেয়ার করা যায় কি না এবং ঠিকভাবে যাতে মানুষের জন্য কাজ করা যায় সেই ব্যবস্থাগুলো আমরা করি। স্যার, আমাদের কাছে একটা খবর আছে। এদিন পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন জিবি হাসপাতালের মেডিকেল সুপার ডক্টর শঙ্কর চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।